নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদেরকে যে সিআইএসএফ কনস্টেবল টেস্ট মানে ফিজিক্যাল হচ্ছে, সেই ফিজিক্যালের অনেক ভিডিও আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি। তো সেখানেই অনেক ভিউয়ার সেখানে কমেন্ট করছে যে সিআইএসএফ কনস্টেবল যে কুক আছে, কুকের ট্রেডটের সম্বন্ধে যদি একটু ডিটেলস একটা ভিডিও বানাও। তো তাদের রিকোয়েস্টে আমি এই কনস্টেবল কুকের যে ট্রেড টেস্ট আছে, সেই ট্রেড টেস্টে কী কী করানো হবে বা কী কী করানো হয় সমস্ত কিছু বিস্তারিত আপডেট করতে এই ভিডিওর মাধ্যমে দেবো। তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আমরা ভিডিওর মধ্যে কিছু ভাইটাল ইম্পর্টেন্ট টপিক আলোচনা করবো, যেগুলো হয়তো তোমরা মিস করলে তোমাদের ট্রেড টেস্ট ফেলও তোমরা করতে পারো। তো যতটা পারা যায় তোমাদেরকে ইনফরমেশান শেয়ার করার আমরা কিন্তু চেষ্টা করছি সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান কুকের সম্বন্ধিত। তো প্রথমেই আসি, তোমাদের কনস্টেবল কুক মানে হলো যারা রান্নাবান্না করে থাকেন, অর্থাৎ ফোর্সের মধ্যে কনস্টেবল কুকের যে ভ্যাকেন্সিটা আছে তাদের হলো রান্নাবান্না কিন্তু করতে হবে। তোমরা সারাদিনে তিন টাইম কিন্তু এখানে খাবার তৈরি হয়, একটা হলো মর্নিংয়ে অর্থাৎ নাস্তা সকালের, দ্বিতীয়টা হলো দুপুরের লাঞ্চ, এবং তৃতীয় হলো রাত্রের যে ডিনার। এই তিনটে টাইম তোমাদেরকে খাবার কিন্তু তৈরি করতে হবে। সমস্ত ট্রেডসম্যানের মধ্যে কুকের যাদের ডিউটি, সেই ডিউটিটা কিন্তু একটু হার্ড হয়ে থাকে, অর্থাৎ নর্মালি তাদের ডিউটিতে যেহেতু তিন টাইম সেই জন্য কিন্তু তাদের একটু চাপই থাকে বলতে গেলে। তো এখানে বলি তোমাদেরকে, যাই হোক তোমাদের চাকরি পাওয়া নিয়ে কথা, যে কোনো একটা ট্রেডই হলেই হবে, চাকরি এখন একটা সরকারি চাকরি পাওয়া মানে বিশাল ব্যাপার একটা, সেই জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে তোমাদের যে কুক ট্রেড টেস্ট আছে সেই ট্রেড টেস্ট লেভেল বেস দিয়ে পাস করার। তো এখানে আসি, তোমাদের যে কনস্টেবল কুকের ফিজিক্যাল আছে, ফিজিক্যালে তোমাদেরকে প্রথমে অ্যাডমিট কার্ড দিয়ে গেটের মধ্যে এন্ট্রি করানো হবে। এন্ট্রি করানোর পর তোমাদেরকে একটি জায়গায় বসানো হবে, বসানোর পর তোমাদের কিন্তু এখানে বায়োমেট্রিক হবে। বায়োমেট্রিক হওয়ার পর তোমাদের যে একটি পিএসটি ফর্ম দেওয়া হবে, সেই পিএসটি ফর্মটাকে তোমাদের ফিল আপ করানো হবে। পিএসটি ফর্ম ফিল আপ করানোর পর তোমাদের এখানে হাইট বার এবং চেস্ট তোমাদের কিন্তু এখানে মেজারমেন্ট করা হবে। হাইট চেস্ট মেজারমেন্ট করার পর তোমাদের নিয়ে যাওয়া হবে রানিংয়ের জন্য, অর্থাৎ 100টা করে একটি ব্যাচ বানানো হবে, সেই ব্যাচগুলোকে তোমাদের 1600 মিটার রানিং কিন্তু এখানে হবে। তো ওয়েস্টবেঙ্গলে কোন সেন্টারে কোথায় রানিং হবে সমস্ত কিছু বিস্তারিত ভিডিও বানানো আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু সেই ভিডিও দেখতে পারো। অর্থাৎ এসএমপির কোথায় রানিং হয়, আইআইএসসিও কোথায় রানিং হয়, সমস্ত কিছু প্রিভিয়াস ভিডিও বানানো আছে। তো রানিং হয়ে যাওয়ার পর যারা রানিং কোয়ালিফাই করবে, কোয়ালিফাই করার পর তাদেরকে নিয়ে যাওয়া হবে ফির হাইট চেস্ট এবং ওয়েট মেজারমেন্টের জন্য দুবার। তো মেজারমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের এখানে নেক্সট নিয়ে যাওয়া হবে ট্রেড টেস্টের জন্য। তো কুক ট্রেড টেস্টে মেনলি যেটা তোমাদের হয়, রান্নাবান্না দেখা হয়। প্রথমে তোমাদেরকে যে আটা হয় সে আটাটা প্রথমে দিয়ে দেওয়া হবে, আটা দিয়ে দেওয়ার পর তোমাদেরকে বলা হবে আটাটাকে মাখার জন্য। অর্থাৎ আটাটা তোমরা সুন্দরভাবে, খুব যে পাতলা পাতলাও না, খুব যে শক্ত শক্তও না, যেরকম নর্মালি বাড়িতে তোমরা রুটি খাও, রুটি মাখো, সেটা বাড়িতে একবার প্র্যাকটিস করবে আটা মাখার। আটাটা সুন্দর করে মাখলে, মাখার পর সবাইকে নিজের নিজের বলা হবে যে আটা নিয়ে নাও। অর্থাৎ 10 জন ক্যান্ডিডেটকে যদি লাইন দিয়ে দাঁড় করানো হয়, বলবে এরকম তোমাদের পরিমাণ মতো তোমরা কিন্তু আটা নিয়ে নিতে বলা হবে ওখান থেকে। তো আটা নিয়ে নিতে বলা হলো, নিয়ে নেওয়ার পর তোমাদেরকে বলা হবে রুটি বানানোর জন্য। মাস্ট কুকের যে ট্রেড টেস্ট আছে, সেই কুকের ট্রেড টেস্টে মাস্ট মেনলি রুটিটাকে সবাই কী বানাতে দেয়, ঠিক আছে? রুটি বানালে, রুটি বানানোর দিকে যে জিনিসটা তুমি লক্ষ্য করবে সেটা হলো রুটি যেন গোল হয়, প্লাস রুটি যেন পাতলা হয়। আর রুটি যখন বানাতে দেবে তোমাকে, কিন্তু শুধুমাত্র একটা চিমটি দেবে, আর কিছু দেবে না। এবং রুটিটা কিন্তু যেন গোল, এবং রুটি যেন ভালোভাবে ফোলে, এবং ভেতরে যেন কাঁচা না থাকে, আর রুটি যেন পুড়ে না যায়। অর্থাৎ মেনলি রুটি যেন দেখতে সুন্দর, এবং রুটি যেন খুব সুন্দরভাবে ফোলে, যেন কাঁচা কিন্তু না থাকে, এবং যাতে পুড়ে না যায়, এটা কিন্তু তোমরা কিন্তু লক্ষ্য করবে, ঠিক আছে? এবার বিভিন্ন সেন্টারে বিভিন্ন রকমভাবে পরবর্তীকালে টেস্ট করা হয়। কোনো কোনো সেন্টারে রুটি প্লাস ভাত কিন্তু তৈরি করতে দেওয়া হয়, মেনলি কিন্তু রুটি তৈরি করতে দেওয়া হবে, এটা কিন্তু তোমরা কিন্তু ধরে রাখতে পারো, অর্থাৎ একদম 100% শিওর। এরপরে তোমাদের আসি, অনেক সেন্টারে কী করে, তোমাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কী বানাবে, ডাল বানাবে, পনির বানাবে, না সবজি বানাবে, না চিকেন বানাবে, না মটন বানাবে। আবার অনেক অনেক সেন্টারে নিজে থেকে যে কনস্টেবল কুক থাকেন সে বলে দেন তুমি এই জিনিসটা বানাও, তুমি মাছ বানাও, তুমি চিকেন বানাও, তুমি ডাল বানাও, এরকম কিন্তু বলে দেয়। কিন্তু নর্মালি বলে দেয় তুমি কোন জিনিসটা ভালো পারো সেই জিনিসটা বানাও। তো চেষ্টা করবে বেশিরভাগ ক্যান্ডিডেটই দেখবে তোমার ডাল বানাবে, তো চেষ্টা করবে ডালটাকে অ্যাভয়েড করার, কারণ ডাল প্রায় সবাই জন্য, 100 জনের যদি 100 জন তোমার রানিংয়ের মধ্যে রানিং হয়, 50 জন যদি রানিংয়ে পাস করে, তাহলে দেখবে 50 জনের মধ্যে 30 জনই ডাল বানাবে। তুমি সেই ডালটাকে না বানানোরই চেষ্টা করবে, তুমি চেষ্টা করবে মাছ মাংস পনির বা অন্য সবজি বানানোর।
এই কারণেই বলছি অন্য কিছু ডালটা ছেড়ে অন্য কিছু বানানোর। তোমাদের দেখো যে কোনো ডালটা হলো কমন, প্রায় সবাই কিন্তু নর্মালি বানাতে পারে, কিন্তু অন্য আনকমন জিনিস যেগুলো তোমার ইউনিক জিনিস, যেমন মাছ মাংস পনির বা অন্য কোনো সবজি তুমি যদি বানাও, তাহলে কিন্তু তুমি কিন্তু একটা কনস্টেবল কুকের চোখে বা যে পরীক্ষা এক্সাম নিচ্ছে সেই এক্সামের চোখে কিন্তু তাদের কিন্তু একটা ভালো তোমার কিন্তু পয়েন্ট তাদের কাছে নজরে পড়বে। তো ডালটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, আর যেটা জিনিস তুমি যে জিনিসটা বানাবে সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে অর্থাৎ বাড়ি থেকে প্র্যাকটিস করে যাবে, তাতে সেই জিনিসটা খুবই সুন্দর এবং সুস্বাদু কিন্তু হয় এবং দেখতেও যেন সুন্দর লাগে সেটা। কারণ তোমার যে জিনিসটা বানাবে সেই জিনিসটা কিন্তু অফিসাররা টেস্ট কিন্তু করবে, অর্থাৎ বানানোর পর তোমরা কিন্তু প্লেটে করে তোমার অফিসারের সামনে তোমাকে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার পর অফিসাররা চামচ দিয়ে টেস্ট করবে। যদি তোমার রান্না ঠিকঠাক থাকে, দেখতে সুন্দর লাগে এবং টেস্ট যদি ভালো হয়, তাহলে তুমি নর্মালি ট্রেড টেস্টে পাস করে যাবে। মেনলি কুকের ট্রেড টেস্টে আর কিছু করা হয় না, এবং নর্মালি তোমাকে কিন্তু কোশ্চেন করতে পারে এই মশলা নিয়ে, অর্থাৎ এই মশলার নাম হলো, ওই মশলার নাম বলো, এই মশলার নামগুলো তোমরা একবার মশলার নামগুলো হিন্দিতে একবার কিন্তু তোমরা দেখে নেবে গুগল থেকে, তোমরা দেখে নিতে পারো। এছাড়াও নর্মালি জিজ্ঞাসা করতে পারে যে 100 জনের খাবারে কত কেজি চাল লাগবে, 100 জনের খাবারে ধরো 100 জনের পনির বানাতে হবে তাহলে কত পনির দেবে, এরকম কি নর্মালি যে কোয়ান্টিটি হয় সেই কোয়ান্টিটি কিন্তু জিজ্ঞাসা করবে। মেনলি তোমাদেরকে বললাম মুখের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো রুটি, রুটি যেন গোল হয়, পাতলা হয় এবং রুটি যেন সঠিকভাবে কাঁচা না থাকে এবং না পুড়ে না যায় সেরকম যেন রুটিটা রয়ে যায়। আর সবজিটা যেটা বানাবে সেটা যেন সুস্বাদু এবং দেখতে কিন্তু সুন্দর হয়, তাহলে কিন্তু নর্মালি তোমার টেস্ট টেস্টটা কিন্তু পাস করে যাবে। আর চেষ্টা করবে ডালটাকে না বানানোর, অ্যাভয়েড, যদি তোমাকে বানাতে বলে তাহলেই বানাবে, ঠিক আছে? নাহলে কিন্তু ইউনিক কোনো ডিশ যেগুলো তুমি পনির হোক, কোনো সবজি হোক, ডিমের আন্ডা কারি যেটাকে বলে আন্ডা কারি, চিকেনের ইয়ে মাছের কাঠি, সেগুলো কিন্তু তোমরা বানানোর চেষ্টা করবে বাড়ি থেকে কিন্তু একবার তোমরা এখন থেকে প্র্যাকটিস করতে পারো। যদি না জেনে থাকো মায়ের কাছ থেকে তোমরা হেল্প নিতে পারো, দেখবে মা তোমাকে সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে দেবে যে কী কোন সবজি মানে কোন তরকারিতে কীভাবে বানায় বা কোন সবজিটা কীভাবে বানায় সেটা কিন্তু বাড়িতে একবার প্র্যাকটিস করলে তাহলে নর্মালি তোমরা কিন্তু সাইজে কনস্টেবল ট্রেডিশনাল কুকের টেস্ট টেস্ট পাস করে যাবে। তো এই ছিল কনস্টেবল কুকের যে টেস্ট সম্বন্ধিত আপডেট, ট্রেড টেস্টে কী করানো হবে সমস্ত কিছু বিস্তারিতভাবে তোমার সঙ্গে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, আর তোমরা এই চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম সরকারি জব সম্বন্ধিত আপডেট এবং হেল্পফুল ভিডিও পড়ার জন্য। দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।